1956 সালের পয়লা সেপ্টেম্বর পথ চলা শুরু করেছিল ভারতীয় জীবন বিমা নিগম। বর্তমানে এই সংস্থার শেয়ার বিক্রির মাধ্যমে তাকে বেসরকারীকরণের অপচেষ্টায় লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার 65তম বর্ষপূর্তিতে কেন্দ্র সরকারের এই ভ্রান্ত অর্থনীতির বিরুদ্ধে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার শপথ নিলেন বিমা কর্মচারীরা। এদিন ভারতীয় জীবন বিমা নিগমের কোচবিহার জেলা দফতরের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে এই শপথ নিল বিভাগীয় বিমা কর্মচারী সমিতি। অপ্রয়োজনীয়ভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংসের অভিযান শুরু করেছে, তার অঙ্গ হিসেবে ভারতীয় জীবন বিমা নিগমের ক্ষেত্রেও একই প্রক্রিয়া শুরু করেছে তারা। দেশ বিরোধী মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বিগত দিনে এলআইসি কে যেভাবে রক্ষা করেছেন এলআইসির কর্মচারী আধিকারিক থেকে শুরু করে এজেন্ট এবং এলআইসির পলিসি হোল্ডাররা, এই ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার এদিন ডাক দেওয়া হয়। 2021 সালের 31 মার্চের হিসেব অনুযায়ী প্রায় 38 লক্ষ কোটি টাকার উপরে সম্পদ রয়েছে ভারতীয় জীবন বিমা নিগমের। তাই এই সংস্থাকে চালানোর জন্য বাইরে থেকে একটি টাকার প্রয়োজনও নেই, শুধুমাত্র কর্পোরেটদের স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের এই অপচেষ্টার বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের শপথ নেওয়া হল এলআইসির 65তম বর্ষপূর্তিতে বলে এদিন জানান বিমা কর্মচারী আন্দোলনের নেতা দেবাশিস রায়। জীবন বিমা নিগম একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, আপনারা জানেন 1956 সালের পয়লা সেপ্টেম্বর যা পথ চলা শুরু হয়েছিল, আজকে তার 65 বছর বর্ষপূর্তি হচ্ছে। সেই উপলক্ষে আমরা এলআইসি ডে হিসাবে ভারতীয় জীবন বিমা নিগম এবং তার কর্মচারী আধিকারিকরা পালন করছেন। আমরা আমাদের সংগঠন সারা ভারত বিমা কর্মচারী সমিতির নেতৃত্বে যে লক্ষ্যকে সামনে রেখে এই এলআইসিকে তৈরি করা হয়েছিল, তার মূলত দুটো লক্ষ্য ছিল। একটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ যারা বিমা পলিসি কিনে তাদের সঞ্চয় রাখবেন এই সংস্থায়, তাদের অর্থে নিরাপত্তা দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে বিপুল আর্থিক সম্পদ প্রিমিয়াম হিসাবে সংগ্রহের মধ্য দিয়ে জমা হবে, সেই বিপুল আর্থিক সম্পদকে দেশের মানুষের উন্নয়নে, পরিকাঠামো উন্নয়নে সরকারের যে বিপুল অর্থের প্রয়োজন সেই কাজে ব্যবহার করা, এবং গোটা ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে বিমার সুযোগকে ছড়িয়ে দেওয়া, এই সমস্ত জাতীয়করণের উদ্দেশ্যকে ব্যাপকভাবে, দারুণভাবে, বিশালভাবে সফল করেছে 65 বছর ধরে ভারতীয় জীবন বিমা নিগম। তাদের এজেন্ট এবং কর্মচারী আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ভারতবর্ষের 42 কোটি পলিসি আছে এলআইসির, শুধুমাত্র ব্যক্তি পলিসি, তার সাথে গোষ্ঠী বিমার প্রকল্পের পলিসিগুলোও আছে, প্রায় 28 থেকে 30 কোটি মানুষ এলআইসির পলিসি হোল্ডার। তাদের যে আস্থা এলআইসির প্রতি, যে আস্থা তৈরি হয়েছে এই 65 বছর ধরে, তার মধ্য দিয়ে একটা বিশাল মহিরুহতে আমাদের এই ভারতীয় জীবন বিমা নিগম পরিণত হয়েছে। কিন্তু আজকের দাঁড়িয়ে একটা নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে। চ্যালেঞ্জ আমাদের 56 সাল থেকেই ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা, হার্ডেলগুলোকে আমরা অতিক্রম করেছি। নতুন যে চ্যালেঞ্জ হচ্ছে সেটা যে আমাদের দেশের সরকার তারা রাষ্ট্রায়ত্ত সংস্থাকেই রাখতে চাইছে না। তারা পরিষ্কার সরকারিভাবে ঘোষণা করছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলোপ করা হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কাজগুলো করে সেগুলো সরকারের কাজ নয়, সেগুলো সরকার করবে না আগামী দিনে। একে একে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে, এলআইসি, ব্যাংক, ওএনজিসি, সমস্ত ক্ষেত্রে যে অনেক রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেই সমস্তটা তুলে দিয়ে এর সমস্ত ব্যবসা কাজকর্ম সবটাকে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়ার নীতি আগ্রাসীভাবে আমাদের দেশের সরকার রূপায়ণ করে চলেছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এই সরকার, বর্তমান সরকার তো অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে তারা এবার অর্থবিলের মাধ্যমে এলআইসির এই দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতীয় জীবন বিমা নিগম একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, আপনারা জানেন, করতে পারেন, কিন্তু সেটা তারা বিক্রি করার মধ্যে দিয়ে আলটিমেটলি শেয়ারগুলো মুষ্টিমেয় কিছু মানুষ প্রতিষ্ঠানের হাতে সেটা কেন্দ্রীভূত হয়। সরকার বলছেন এলআইসির এই বিপুল শেয়ার কে কিনবে, সুতরাং FDI বাড়াও, বিদেশিদেরকে ডেকে আনো, তারা অনেক টাকা দিয়ে এই শেয়ার কিনবে। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে
সাধারণ মানুষ শেয়ার কিনলে পরেও আগামী দিনে বিক্রি করে দেবেন, সেটা তখন এই সমস্ত কর্পোরেটরা কিনে নেবেন, বিদেশিরা তাদেরকে ঢুকতে দেওয়া হবে তারা কিনে নেবেন। এই শিল্পের এই সংস্থার নিয়ন্ত্রণ ধীরে ধীরে দেশি বিদেশি কর্পোরেটদের হাতে চলে যাবে। অর্থাৎ এটা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক, দেশের আর্থিক স্বনির্ভরতার পক্ষে বিপজ্জনক। যে লক্ষ্যকে, যে স্বপ্নকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল, পরিকল্পিত অর্থনীতি তৈরি করা হয়েছিল, দেশের স্বনির্ভর অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করা হয়েছিল, সমস্ত স্বাধীনতা সংগ্রামের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে কেন্দ্র একটা ধ্বংসযজ্ঞে মেতেছে। আমরা আজকের এই এলআইসির ডেতে দাঁড়িয়ে সারা ভারত বিমা কর্মচারী সমিতির নেতৃত্বে, বিভাগীয় বিমা কর্মচারী সমিতির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এই ঘৃণ্য, নিন্দাজনক, দেশবিরোধী, জনবিরোধী, অগণতান্ত্রিক, দেশদ্রোহী কাজকে আমরা বিরোধিতা করছি, প্রতিবাদ করছি। আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমার নিজেদের টাকায় তৈরি হয় এই সম্পদগুলোকে রক্ষা করার দেশপ্রেমিক কর্তব্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পালন করি। আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধ, আধিকারিকরা ঐক্যবদ্ধ, বিমাকারীরা আসুন, 28 থেকে 30 কোটি বিমাকারী, তার সাথে দেশের মানুষ আসুন। আমরা বিশ্বাস করি গত 30 বছর ধরে এলআইসি কার্ডের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রক্ষা করেছি, আগামী দিনেও আমরা আমাদের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সংস্থাকে আমরা আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রক্ষা করতে পারবো। এটাই আজকের এলআইসিতে দাঁড়িয়ে আমাদের শপথ। আমরা 1 ইঞ্চিও লড়াইয়ের জমি ছাড়বো না। সেই লড়াই আজকে থেকে আরও তীব্রতর হবে, এলআইসিকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রক্ষা করার লড়াই। এবং সেই আহ্বান জানিয়ে উপস্থিত সকল